بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম রহমাত বাংলাদেশ থেকে অনেক ভাই জানতে চেয়েছেন যে চিকিৎসার জন্য কোনো ব্যক্তি কালো চুলকে কালো করতে পারবে কিনা চিকিৎসার জন্য আমি জন্য বুঝতে পারলাম না যদি মাথায় কোনো রোগ থাকে মাথার চামড়ায় কোনো যদি রোগ থাকে আর কোন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনার কালো এই ধরনের কিছু লাগালে আপনার মাথার এই চর্ম রোগ কিংবা আপনার এই অসুখটা ভালো হয়ে যাবে তাহলে অবশ্যই লাগানো যেতে পারে অবশ্যই লাগানো যেতে পারে তবে পরে কিছু কথা রয়েছে সেগুলো বলছি আবার বলছি বিশেষজ্ঞ কোনো ডাক্তার বিশেষজ্ঞ কোনো হেকিম বিশেষজ্ঞ কোনো আয়ুর্বেদিক ডাক্তার যদি বলে যে আপনার যে চর্মরোগ আপনার যে সমস্যা সেই সমস্যাটা এই জিনিসটা ব্যবহার করলে আপনার দূর হয়ে যাবে তাহলে তখন আপনি কিন্তু যেমন আপনি বললেন চুলকালো যে তা সত্ত্বেও আপনার ব্যবহার করতে হচ্ছে কিন্তু যদি চিকিৎসার জন্য হয় তাহলে তো একবার দুবারই হবে না সারা জীবন তার হবে না তাহলে একবার দুবার ব্যবহার করা যেতে পারে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই যদি ডাক্তারের পরামর্শ হয় ডাক্তারের পরামর্শ না নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এরপর আপনি কথা শুনেন ইত্তাফা কাল ফকাহ আলা আননা ত ই র শি বিল হেন্নাই বনা বিহি মুস্তাহ বনলে রজৌলি ওলামার আহ সমস্ত এলাম কেরামদের মতাই মত আছে তার মানে একমত সমস্ত এলাম কেরামরা যে হেন্না অর্থাৎ মেহেন্দি দিয়ে সাদা চুলকে পরিবর্তন করা এটা হচ্ছে মুস্তাহাব ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ সকলের জন্য যেমন বিভিন্ন হাদিস এবং আসার রয়েছে আর কালো দিয়ে না খেজাব করা যাবে কিনা এ সম্পর্কেলামে ইকেরামদের মতভেদ রয়েছে জমুহ রহুম আল অধিকাংশ ওয়েলামে কেরামদের মত হচ্ছে যে কালো খেজাব ব্যবহার করা হারাম কালো না কালার ব্যবহার করা হারাম জি যে অনুরূপ ভাবে আল মশহুর সাহাবা অধিকাংশ সাহাবা ইকরামদের থেকে যেটা প্রমাণিত সেটা হচ্ছে এবং সাধারণ তাবি থেকে যেটা প্রমাণিত সেটা হচ্ছে আল খিদা ববিল হিন্না কাতিম তারা খিজাব ব্যবহার করতেন হিন্না এবং কাতিম দিয়ে হিন্না মানে মেহেন্দি কাতিম এক জাতীয় ঘাস কিংবা শুধু হিন্না দিয়ে কিংবা না সুফরা অর্থাৎ হলুদ বর্ণ কোনো জিনিস দিয়ে আল কাতিম ও হেন্না যে আলসাই আহমারি বলা আসওয়াদ হেন্না এবং কাতিম কাতিম এবং এই দুটো জিনিসকে একসঙ্গে মিক্স করে যদি ব্যবহার করা হয় তাহলে চুলটাকে লাল এবং কাল কালোর মাঝে অর্থাৎ ব্রাউন কালারের করে এক কথায় আর কি আর যেমন রয়েছে যে কিরামদের মধ্যে যেমন বুখারিত রয়েছে এবং মুসলিমের রয়েছে কিরামদের মধ্যে যে আবু এবং রাজি আল্লাহ ব্যবহার করতেন অনুরূপভাবে যেটা রয়েছে যে এরকম ব্যবহার করতেন জি আর যে সমস্ত হাদিস থেকে বা যে সমস্ত বর্ণনা থেকে রয়েছে যে সাহাবাই কেরামরা কালো ব্যবহার করতেন জি এ হাদিসগুলো কিন্তু ঠিক না এ হাদিসগুলো কিন্তু ঠিক না বরং এই ধরনের হাদিস ঠিক না সাহাবাই ক্রামরা কিংবা তাবি এজামরা কালো খেজাব ব্যবহার করতেন বা কালো কালার জাতীয় কোনো জিনিস ব্যবহার করতেন চুলের জন্য সে চুল সাদা হোক কিংবা কালো হোক এরকম কোনো প্রমাণ নেই সেই হাদিস দ্বারা প্রমাণিত নেই বিদায় হাদিসের কথা হচ্ছে যে যে কোনো কারণেই হোক না কেন রোগের কারণে বা যে কোনো কারণেই কিন্তু ব্যবহার করা যাবে না এরকমই বুঝতে পারা যাচ্ছে কালো কালোটা ব্যবহার করা যাবে না কিন্তু যেমনটি বললাম যে বিশেষ কোনো বিশেষজ্ঞ ডাক্তার চর্ম রোগের বিশেষজ্ঞ কিংবা চুলের বিশেষজ্ঞ আপনার চুলে কিংবা চর্মে কোনো যদি চামড়ায় কোনো সমস্যা থাকে আর বিশেষজ্ঞ ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার এরকম ধরনের কোনো জিনিস ব্যবহার করলে আপনার এই রোগটা সেরে যাবে তাহলে আপনার জন্য সাময়িক কিছু দিনের জন্য এই সমস্ত ব্যবহার করা